नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সবাইকে আমি গুড মর্নিং বলছি বন্ধুরা। আজকের দিনটা হলো 8 নভেম্বর, আর এখন সকাল 9টা বাজে। আজকের দিনটা আমি স্টার্ট করছি। তো তোমরা জানো সবসময় আমি ঘুম থেকে উঠে আগে একটুখানি এখানে গ্রিন ভিউজ দেখে নিই। একটা বক দেখতে পেলাম আমি, বাস। এবার আমাদের বাবলিও চলে এসছে সকালবেলা আদর খেতে। সকালবেলা ও একটু বায়না করে। আর একটু ওকে ক্যাট ফুড দেওয়া হয় সকালবেলা। আজকে সেভাবে আর দেখো, এটাকে তো তোমরা চেনো, এটা হচ্ছে সিম্বা, বাবলির মেয়ে। সকালে উঠে অবাক হয়ে দেখছে কি হলো, সকালের চাটা বানানো হয়ে গেল। আর আজকে চুলে হেয়ার প্যাক লাগালাম হেনা আর টক দইয়ের। আর ব্রেকফাস্টে আজকে সুজির টোস্ট বানাচ্ছিলাম, টক দই সুজি, বাড়িতে যা ভেজিটেবলস ছিল, মেয়োনিজ ছিল, সেই দিয়ে। এটার একটা শর্টসও আমাদের চ্যানেলে আজকে দিয়েছি। চটজলদির মধ্যে এটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অর্ণব বাজার করতে গেছিল, ততক্ষণে এই ব্রেকফাস্টটা করে নিলাম। এটা বানানো খুবই ইজি, কিছু ভেজিটেবলস দিয়ে, মেয়োনিজ দিয়ে, তার সাথে একটুখানি অরিগানো, চিলি ফ্লেক্স, একটু চিজ দিয়ে এটা হালকা করে চাটতে শিখে নিই। লাঞ্চে আজকে ডাল ভর্তার সাথে চিংড়ি মাছের চচ্চড়ি ছিল সরষের ঝাল। বন্ধুরা, নো স্ট্রিপ কিনে এনেছিলাম পপেল থেকে, সেটা আজকে ফার্স্ট টাইম ইউজ করে দেখলাম কতটা ব্ল্যাকহেড রিমুভ হয়। তো বেশ ভালো এফেক্ট পেয়েছি বন্ধুরা, অলমোস্ট প্রচুর হোয়াইট হেডস আর ব্ল্যাকহেডস হয়েছিলো, যেটা রিমুভ হয়ে গেল। 10 মিনিট মতো এটা লাগিয়ে রাখতে হয়, তার আগে নাকটাকে একটুখানি গরম জল দিয়ে রাফ করে নিতে হয়। তো দেখো বন্ধুরা, আমার নাকটা পুরো একদম ফ্রেশ হয়েছে এবং কত হোয়াইট হেডস রিমুভ হয়েছে। এরপরে আমি একটা স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং ফেস প্যাক ইউজ করি, যেটা আমি কফি, মুলতানি মাটি, হলুদ আর টক দই দিয়ে বানিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, দেখো আমি ফেস প্যাকটা তুলে নেবার পর আমি কিন্তু এখন স্কিনে কিচ্ছু লাগাইনি, ইনফ্যাক্ট আমি ময়শ্চারাইজারও লাগাইনি। তো স্কিনটা আমার এতটা ক্লিয়ার লাগছে, শুধু একটু পিঙ্ক লিপস্টিক আমি লাগিয়েছি। তো এই ফেস প্যাকটা কিন্তু খুবই ভালো, এবং আমি ইউজ করি মাঝে মধ্যে যখন স্কিনটা খুব ডাল লাগে বা মনে হয় স্কিনে ট্যান পড়ে গেছে, সেক্ষেত্রে পার্লার যাওয়ার কোনো দরকার নেই, তোমরা বাড়িতে বসে এরকম একটা ফেস প্যাক ইউজ করে একটা রেজাল্ট পেতে পারো। আর তোমাদের সাথে বন্ধুরা আজকে একটা জিনিস শেয়ার করতে এলাম, আমি কালকে হাতিবাগান গেছিলাম। তো আমি যখন ফেরার সময় দাঁড়িয়েছিলাম ক্যাবের জন্য, একজন ইয়ারিংস বিক্রি করছিল, তো দেখলাম অনেক কম দামে খুব ভালো ভালো ইয়ারিংস পাওয়া যাচ্ছে, তো আমি কয়েকটা নিলাম। তো কী কী ইয়ারিংস নিলাম, মাত্র 5টা ইয়ারিংস নিয়েছি 100 টাকায়, মানে 20 টাকা করে পড়েছে মাত্র, এবং যথেষ্ট সুন্দর সুন্দর ইয়ারিংস পেয়েছি। আমি জাস্ট একটু তোমাদের সাথে ওগুলো শেয়ার করছি, তোমরাও হাতিবাগানে এখন যদি যাও এরকম সুন্দর ইয়ারিংস পেয়ে যাবে। চলো দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা, আমি প্রথমে একটা ফাঙ্কি ইয়ারিংস নিয়েছি, এইরকম এরকম আমি 2টো কালার নিয়েছি, একটা ইয়েলোর ওপরে আর একটা ব্লু এর ওপরে। তারপরে আমি পার্লের এই ইয়ারিংসটা নিয়েছি, হুপ সিস্টেম আছে। এরপরে গোল্ডেন কালারের এই ইয়ারিংসটা নিয়েছি, আর সব থেকে লাস্ট যেটা, এইটা খুব সুন্দর এবং আনকমন ডিজাইন। তো এতগুলো ইয়ারিংস কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে 100 টাকায়, তো খুব ভালো ডিল এটা পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো টাইম স্পেন্ড করো। তো আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে উপস্থিত হবো। যারা নতুন নেই চ্যানেলে, প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও।